তো হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত মাইনক্রাফটের আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের মাইনক্রাফটের ভিডিওতে গাইস আমরা আমাদের জন্য বানাবো হচ্ছে একটা বিশাল বড় অ্যানিমাল ফার্ম। কিন্তু তার আগে আমরা যাব আমাদের চার্চে, আর চার্চে এসে গাইস আমরা অন্যদিনের মতো ভগবানের কাছে হাঁটু গেড়ে প্রণাম করে বলবো, হে ভগবান তুমি আমার এই ভিউয়ার্সদের ভালো রেখো, আর এদের একটু বলো যে এরা যেন আমাকে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেয়। আর হ্যাঁ, তুমি ওদের এটাও বলো যে এই ভিডিওটাতে যেন ওরা 2,000টা লাইকও কমপ্লিট করে দেয়। তো আমার প্রিয় বৎসগণ, তোমরা যদি এখনো প্রফেসরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ফটাফট প্রফেসরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আর এই ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক করে 2,000টা লাইক কমপ্লিট করে দাও। তো ওকে গাইস, আমাদের প্রার্থনা টার্থনা করা হয়ে গেছে, আর আমি আশা করছি তোমরা হয়তো ভগবানের কথা মতো আমার চ্যানেলটাকে এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছো আর ভিডিওটাতে একটু লাইকও করে দিয়েছো। আর ভাই, আরে এটা কি হলো? আমি তো এখানে প্রার্থনা করতে এসেছিলাম, আমাকে একটা ছোট জম্বির বাচ্চা টপকে দিল দেখি। আমি তো গাইস দিনের বেলা প্রার্থনা করতে গেছিলাম, বাট এখানে রাত হয়ে গেছে তো আর সেই সুযোগে জম্বি ফম্বি চলে এসেছে এতদিন তো। আরে ভাই, স্কেলিটন ফ্লিটন সবাই দেখি মারামারি করছে, এক কাজ করি আমি আগে গিয়ে ফটাফট আমি শুয়ে পড়ি, সকালবেলায় যাবো চার্চের সামনে গিয়ে আমার জিনিসপত্র নিয়ে আসবো, নাহলে জম্বি ফম্বি আমাকে ওইখানে পৌঁছানোর আগে আরো 2-3 বার টপকে দেবে। ভাই চলো 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 চলো, এই যে আমার বেড, বেশ সালা মাকড়সা ফাকড়সাও চলে এসছে, ফটাফট আমি একটু ঘুমিয়ে নিই। ও গাইস, আরে জম্বি ফম্বি তো এখনো আসছে, তার কারণ হচ্ছে গাইস বৃষ্টি। ও না, ফাইনালি বৃষ্টিটা কমেছে। আর আবে স্কেলিটন ভাই, আরে স্কেলিটন এই তোর পাছায় আগুন ধরিয়ে দিয়েছে তারপরে আমাকে মারছে। আরে না, মারিস না মারিস না ভাই। ওকে গাইস, তো আমার পাছায় তীর নিয়ে আমি চলে এসেছি চার্চের সামনে, আর এই যে গাইস এই যে সেই বাচ্চা জম্বিটা যে আমাকে টপকে দিয়েছিল, ঠিক আছে দাঁড়া 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 দাঁড়া, আবে দাঁড়া, আরে আমার ছুরিটা কোথায়? দাঁড়া ছুরিটা পেনি, আবে তার আগে তো তুই টপকে গেলি রে। যাই হোক গাইস, এখানে আমার দাদার জিনিসপত্র রয়েছে, ফটাফট আমি আগে এগুলোকে নিয়ে নিই। আমার শিল্ড এখানে তো ছিল, মনে হচ্ছে হারিয়ে টারিয়ে গেছে গাইস। এবেলে যা, তুই আমার শিল্ড দেখেছিস? না রে ভাই, আমি তো শিল্ড কেন দেখবো, আর আমি শিল্ড দেখিস নি তুই আমার? ভাগ এখান থেকে যা ভাই, আমার শিল্ড মনে হচ্ছে হারিয়ে গেছে, এতগুলো আয়রন দিয়ে আমি কষ্ট করে আমার শিল্ডটা বানিয়েছিলাম, আমার শিল্ড হারিয়ে গেছে। তো যাই হোক গাইস, এখানে আমি আবার আমার ঘরের কাছে চলে এসেছি। তো আজকে আমরা, তোমরা তো জানোই যে একটা অ্যানিমেল ফার্ম বানাবো, বাট তার আগে গাইস আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য আমাদের এই চাষের জায়গাটাকে ঠিক করতে হবে। এখানটা তো সালা আগের দিন ওই জম্বি ফম্বি এসে জল ফল কিরকম ভাবে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছিল, আর এখন এটাকে ঠিক করার জন্য আমার সবার প্রথমে এখানে যে ট্র্যাপ ডোর গুলো রয়েছে এগুলোকে এরকম ভাবে উঠিয়ে দিতে হবে। তাহলে গাইস এখানে যে জল ফল রয়েছে অটোমেটিক, এই দেখো গায়েব হয়ে গেল, মানে এর ভিতরে ঢুকে গেল। এবার আমাদের এই শোয়েলের সাহায্যে যে আশপাশ দিয়ে যে সমস্ত জায়গায় একটু বেশি ঘাস ফাঁস উঠার প্ল্যান বানাচ্ছে সেই জায়গাগুলোকে এরকম ভাবে ছুলে দেবো। এবার আমার কাছে না আরো কিছু হুইট সিড ছিল, এগুলোকে আমি ফটাফট এখানে এরকম ভাবে লাগিয়ে দেবো। তো ওকে গাইস, এখানে আমার প্রায় হুইট সিড লাগানো হয়ে গেছে, আর এই পাশ দিয়ে কিছু বাকি ছিল, চলো কোনো ব্যাপার না এগুলো বাকি থাক। আর এই গাজরগুলোকে তো আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম, চলো দেখি এইগুলো। ও গাইস হ্যাঁ, গাজরগুলো তো রেডি হয়ে গেছে, অনেকগুলো গাজরই তৈরি হয়েছে, ফটাফট আমি এই গাজরগুলোকে নিয়ে নিয়ে আগে এখান থেকে। আর গাইস, তো এখানে আমার এই যে ক্যারেট ফ্যারেট পোতাও হয়ে গেছে, বাট এদিকে না রাত হয়ে গেছে, আর রাত্রের বেলায় না আমি এখানে এই অ্যানিমেল ফার্ম বানানোর রিস্ক তো নেবই না, তাই আমি ফটাফট আগে এখানে একটু ঘুমিয়ে পড়ি। এবার গাইস, যে সকাল হয়েছে আমি আমার এর ভিতর থেকে না না এর ভিতর থেকে না আমার কাছে ফ্রেঞ্চ গেট ছিল, এবার ফ্রেঞ্চ গেট গুলো নিয়ে আমি এখানে আমার অ্যানিমেল ফার্ম বানানোর প্ল্যান বানাবো। তো বেসিক্যালি গাইস আমরা এই এই পজিশনটায় ফার্ম বানাবো, আর পিছনে গিয়ে দেখি একটু জায়গাটা আছে নাকি। ও গাইস, পিছনে অনেক জায়গা রয়েছে, আমরা এর উপরে তো ফার্মটা বানাতে পারবো, আরামসে বানাতে পারবো গাইস, আর পিছনে অনেক পশু পশুও রয়েছে। তো চলো এক কাজ করি, এখানে যে সমস্ত ডার্ট ফাট রয়েছে না উপরে, এগুলোকে আমি এখান থেকে আগে সরিয়ে দিই, মানে সরিয়ে একটা প্লেন জায়গা বানাবো এই জায়গাটার উপরে, মানে এই ছোট্ট পাহাড়টার উপরে, আর এর উপরে গাইস আমরা আমাদের সুন্দর অ্যানিমেল ফার্মটা বানাবো। 1 hour later. তো ফাইনালি গাইস, এই যে আমার এই জায়গাটাকে চারিদিক দিয়ে ঘাস ফুস পরিষ্কার করে ডার্ট ফাট সরিয়ে টরিয়ে এই যে কমপ্লিট করা হয়ে গেছে, আর এটা করতে করতে যে রাত হয়ে গেছে গাইস, আর এখনই তোমরা তো জানোই জম্বি ফম্বি এসে তাণ্ডব শুরু করবে। বাট আজকে তাণ্ডব শুরু করার আগে আমার কাছে এই যে ওক ফ্রেঞ্চ রয়েছে 40টা, এগুলোকে লাগিয়েটাকে কমপ্লিট করব। এবার আমি এইগুলোকে এখান দিয়ে পুরো বর্ডার দিয়ে এরকম ভাবে লাগাবো, আশপাশ দিয়ে একটা ব্লক এরকম ভাবে ফাঁকা রাখবো, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। চলো তাহলে আমি এগুলোকে ফটাফট এখানে নিয়ে আসি, আর এখানে আমার খাড্ডা। ভাই খাড্ডার মধ্যে ক্রিপার কি করছে ভাই? এর সাথে এখন পাঙ্গা নিয়ে লাভ নেই, তাহলে আমার এটা বাস্ট করে দেবে। চলো আমি এখান দিয়ে এখান দিয়ে আরে আস্তে আস্তে এটাকে এরকম ভাবে লাগিয়ে লাগিয়ে চলে যাবো। তো গাইস এদিকে আমার ফ্রেঞ্চ দিতে দিতে না ওক ফ্রেঞ্চ দিতে দিতে সকাল হয়ে গেছে, আর অ্যানিমেলের তো খবর জানি না, শালা জম্বিরা চলে এসেছে ভাই, আর আমার পিছনে আগুন নিয়ে দৌড়াদৌড়ি করছে। আরে ভাই আমার ফ্রেঞ্চ আমি টপকাতে পারছি না, ভারী মিস্টেক করে ফেলেছি আমি, মালগুলো আমার পিছনে। হ্যাঁ ফাইনালি ভাই টপকে গেছে, শালা হারামজাদা বেশি ডিস্টার্ব করছিল। আর নিচে দেখো ক্রিপারটা এখনো রয়েছে ভাই, এখনো রয়েছে, চলো থাক ক্রিপারটা এখানে থাক, ফালতু ফালতু ওর পিছনে আমি এরকম ভাবে চুলকাবো না, ওর মাথায় এনে আমি জল ঢেলে দেবো, ওর সবসময় শরীর ফরীর গরম থাকে তো জল ঢেলে দিয়ে আমি ওকে ঠান্ডা করে দেবো। আর তার আগে ফটাফট আমি এখানে আমার আরো ওক ফ্রেঞ্চ
গাছগুলোকে এরকম ভাবে লাগিয়ে নেব। তারপরে গাইজ আমি প্ল্যান বানিয়েছি, এখানে অ্যানিমেল ফ্যানিমেল আসার পর না এই জায়গাটাকে আমি আরো সুন্দর করে একটা বাড়ির মতো তৈরি করব, যাতে খুব সুন্দর লাগে দেখতে। তো চলো, প্রায় আমার এই বর্ডার ফর্ডার দেওয়া তো হয়েই গেল, এবার জাস্ট আর কয়েকটাই বাকি রয়েছে। এই যে গাইজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের দরকার কিছু অ্যানিমেলের, যাদের আমরা এখানে নিয়ে আসবো। তো এক কাজ করি গাইজ, কোন দিক দিয়ে আনি? আমাদের গৌ মাতা এইদিকে রয়েছে, আমাদের গৌ মাতাকে আনবো আমি এদিকে। তাহলে আমি এদিক দিয়ে ঢোকাবো, ঠিক আছে? তার জন্য আমি একটা গেট খুলে রাখি এরকম ভাবে। চলো 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 ফটাফট ফটাফট। আমাদের গৌ মাতা ভাই কি দেখলে ইমপ্রেস হবে? আমার যতদূর মনে হচ্ছে হুইট দেখালে হয়তো ইমপ্রেস হয়ে যাবে। চলো ফটাফট আমরা আমাদের চাষের দিকে যাই, আমাদের হুইট যে লাগিয়েছিলাম। আরে ভাই, আমার এর ভিতর দিক দিয়ে আমি যেতে পারি না। আর ক্রিপারের কি খবর ভাই? ক্রিপার এখনো ঘোরাঘুরি করছে, ঠিক আছে? ঘোরাঘুরি করুক, ওই মালটাকে পরে আমরা দেখবো। ফটাফট চলো আগে আমরা আমাদের এই যে ক্ষেতের দিকে যাই, তারপরে এখান থেকে আমি কিছু আমার হুইট তুলে নেবো এরকম ভাবে ফটাফট ফটাফট ফটাফট। আর এইবার গাইজ আমি আমার এই হুইট গুলোকে নিয়ে যাবো আমাদের গৌ মাতার কাছে। গাইজ আমি আমার গৌ মাতাকে খুঁজতে এখানে এসছি, আর আমাদের গৌ মাতা দেখি নিজে থেকেই ফার্মের দিকে যাচ্ছে। গৌ মাতা এই যে চলো আমার পিছন পিছন আসো, আমি তোমাদের জন্য একটা ফার্ম বানিয়েছি, ফার্মের ভিতরে আমি তোমাদের নিয়ে যাবো। আসো আসো আসো, এই যে এই যে আসো 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 আসো। ভাই এখানে তো দেখি আবার ক্রিপারও রয়েছে, আমাদের গৌ মাতাকে মেরে দিতে পারে ক্রিপার। তার জন্য আমাদের একটা ব্যবস্থা করতে হবে। এক কাজ করি, এখানে আগে ফ্রেঞ্চ গেটটা লাগাই, মানে ফ্রেঞ্চটা লাগিয়ে দিয়েছি। এবার আমি একটু জলের ব্যবস্থা করবো। এই যে আমাদের বাকেট এখানে থাক। এবার গাইজ আমি আমাদের বাকেট দিয়ে এই যে আমাদের মৃতপ্রায় নদী থেকে জল তুলবো। তাহলে মৃতপ্রায় নদীর জল তো পুরো শুকিয়ে গেছে, আমাদের একটু এদিকে যেতে হবে, এদিকে জল আছে বেশি পরিমাণে। এই যে চলো এখান থেকে একটু জল তুলে নি। এবার গাইজ আমি ভাবছি আমার এই মৃতপ্রায় নদীর জল, ক্রিপার কোথায় গেল ভাই? আবে ক্রিপার গায়েব হয়ে গেছে অটোমেটিকলি। ভালো কথা ভাই, ক্রিপার গায়েব হয়ে গেছে যখন, তাহলে আমার মৃতপ্রায় নদীর জলটা এখানে ঢেলে দিই, কাজে লেগে যাবে ভাই। আস্তে আস্তে আমরা এখানে আরো জল দেবো। আর আমাদের গৌ মাতা দেখি এদিকে আমার পিছন পিছন আসছে ভাই হুইট খাওয়ার জন্য। চলো গৌ মাতা তুমি এটা খেতে থাকো, আমি তোমার জন্য আরো জিনিসপত্র আনছি। তো গাইজ এখানে না আমি আরো কিছু ওক ফ্রেঞ্চ বানাবো, যেগুলো দিয়ে আমি মাঝখানে একটা বর্ডার তৈরি করবো, যাতে দুটো পশুরা একসাথে এসে গল্প না করতে পারে। চলো আমার এখানে আবার 32টা মতো ওক ফ্রেঞ্চও বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু মাঝ বরাবর এখানে এরকম ভাবে প্লেস করে দেবো। এবার গাইজ আমার দরকার কিছু শুয়োরের। এই যে আমাদের শুয়োর কাকা, আসতো আসতো তুমি আমার পিছনে আসতো। তোমার মতো আমার আরো কিছু তোমার ছেলে পেলের দরকার, যাদের দিয়ে আমি বাচ্চা বাচ্চা তৈরি করতে পারবো। বাট কোথায় তারা? এই একটাকে নিয়ে কি আমার সংসার করতে হবে নাকি? আমার তো আরো দরকার। চলো আগে একটাকে তো এর ভিতরে আমি ঢুকিয়ে নি, ফটাফট ফটাফট এটাকে আমি ভাঙবো। চলে আয় শুয়োর ভাই। এদিকে এদিকে আবে, ওর উপরে না, এদিকে আয় তুই, এদিকে 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 এদিকে, হ্যাঁ এদিকে এদিকে এনে মজা করে খা। এবার এখানে ফ্রেঞ্চটা লাগিয়ে দিই, না হলে মাল পালিয়ে যাবে। ওকে গাইস, তো এখানে আমাদের শুয়োরটা শান্তিতে থাক। এবার আমি এর আরো দুই তিনটে বন্ধু বান্ধবীকে খুঁজে নিয়ে আসি, যাদের দিয়ে আমি এখানে ছোট ছোট বাচ্চা তৈরি করতে পারবো। বাট মালগুলো এখানে, ও গাইস পেয়ে গেছি, এখানে আরো একটা শুয়োর রয়েছে। হ্যালো হ্যালো শুয়োর, এই যে তোমাদের দুজনকে আমি ডাকছি। আবে সালা এইখানে বাচ্চা দিতে বলিনি তোদের দুজনকে আমি, আমি ফার্ম বানাচ্ছি, ফার্মে এসে বাচ্চা দিবি তোরা। চলায় আয়। আবে বাচ্চা দিয়ে কি ভাই এদের মাথা ফাতা ঘুরে গেছে নাকি? চলায় আয় আমার সাথে, আমার সাথে এখানে ফার্ম আছে একটা বিশাল সুন্দর দেখতে ফার্ম। ফার্মের পাশে একটা ট্রি হাউসও আছে, যখন তখন এসে তোরা আরাম টারাম করতে পারিস। খুলে দেবো তোদের জন্য আমি ট্রি হাউসটা। চলায় আয়, তোরা লাফিয়ে ঝাঁপিয়ে চলে আয় এর উপরে। আয় আয় আয়। এ ভাই আরেকটা শুয়োরের বাচ্চা কোথায় গেল? এখানে জলে পড়ে যায়নি তো? না না না, পরে নি, মালটা পালিয়ে গেছে, ঠিক আছে? এটাকে ভাই আমি এখান থেকে সরিয়ে দিই, নাহলে মালগুলো তো পালিয়ে টালিয়ে যায়। আর গাইজ এক কাজ করতে হবে, এখানে আমার একটা গেট লাগাতে হবে, নাহলে এরম ভাবে আমি যেতে পারছি না। চলো এই যে আমাদের ডার্ট, ডার্টের সাহায্যে আমি চলে আসি এই পাশে। এবার আমি গিয়ে দুটো ফ্রেঞ্চ গেট বানাবো, আর তারপর এই দুটোর মধ্যে থেকে একটাকে আমি এইখানটা এরকম ভাবে লাগিয়ে দেবো, যাতে এটাকে খুলে টুলে আমি এর ভিতরে যেতে পারি। তারপর গাইজ আরেকটা যে আমার কাছে গেট আছে, সেই গেটটা আমি গৌ মাতার এখানে লাগিয়ে দেবো। আর গৌ মাতা দেখি আমাদের এই ডার্ট দিয়ে পালানোর চেষ্টা করছিল, বাট আমি পালা ভাই এই শুয়োর ফুয়োর দেখি জলে পড়ে যাচ্ছে। আমি তাই ভাবছি এই মালগুলো গায়েব হয়ে যাচ্ছে কোথায়। আমাদের না জলের একটা ব্যবস্থা করতে হবে, না হলে মালগুলো তো, আরে আমার গেট কোথায় ভাই? এই যে গেট আমাদের, না হলে মালগুলো জলে ডুবে মরে যাবে দেখি আমি। আরে আরে আরে, সব শুয়োর এই জায়গায় রয়েছে, মালগুলো জলে নাচানাচি করছে দেখো। এক কাজ করি আমরা আমাদের মৃতপ্রায় নদী থেকে না আরো জল নিয়ে আসি। তো গাইজ এই যে আমি আমাদের মৃতপ্রায় নদীর কাছে আরো একবার চলে এসেছি, আর জলও আমার নেওয়া হয়ে গেছে। এবার গাইজ চারিদিক দিয়ে আমার মৃতপ্রায় নদীর জল তো দেওয়া হয়ে গেছে, শুধু এদিকেই বাকি ছিল, আর এদিকেও তো দিলাম। বাট এই শুয়োর গুলো না উঠছে না, একটা উঠে গেছে। ভাই তোরা ওট, তোরা ওট, না হলে ডুবে ফুবে মরে যাবে। আবে এদিকে আয় এদিকে আয় ভাই, এদের কোনো পাত্তাই দেখছি না আমি, সালা উঠছেই না। ওট নলে পাছায় বাড়ি মারবো। এক কাজ করি, এটা খা আর এর ভিতরে বাচ্চা দেওয়া শুরু কর। আমি তোদের কাছ থেকে অনেক বাচ্চা চাই ভাই, একটা দুটোতে আমার হবে না, আমি বহুত বাচ্চা চাই তোদের কাছে। এই ফার্মটাকে তোরা দুজন এসে ভরাবি। 2000 years later. ওকে গাইস, তো এই দেখো আমি চারিদিকে না গরু ভেড়া শুয়োর এনে রেখে দিয়েছি, আর সাথে সাথে না ভাই আমি ছাগলও এনেছিলাম। ওই দেখো আমার ছাগলগুলো নিচে ঘুরে বেড়াচ্ছে। বেসিক্যালি এই ছাগলগুলোকে আমি যখনই এর ভিতরে ঢুকিয়েছিলাম না, ওই মালগুলো এইখান থেকে জাম্প করে করে অটোমেটিকলি ওই পাশে চলে যাচ্ছিল। আমি কোনোভাবে ওদের এখানে রাখতেই পারছিলাম না। এই গাইস আমি এবার ভাবলাম যে যদি আমি এইখানে এরকম ভাবে এইগুলো দিয়ে বড় বড় করে একটা চালা মতো বানাই, তাহলে ছাগলরা এখান থেকে আর পালাতে পারবে না। তাই ফটাফট চলো আমরা এখানে আগে চালা বানিয়ে নিই।
তো গাইস এই দেখো আমি এখানে চালা দিছিলাম আর চালা দিতে দিতে আমাদের একটা ছাগল ওইখানে চলে এসেছে মানে ও টের পেয়ে গেছে ভাই তো ওদের জন্য আমরা এবার পুরো পারফেক্ট একটা থাকার জায়গা তৈরি করছি এবার গাইস আমাদের উপরে চারিদিকের বর্ডার তো তৈরি হয়ে গেছে এবার আমি কি করব আমার কাছে যে কাঠগুলো ছিল এগুলো দিয়ে আমি এর উপরে এরকম ভাবে লাগিয়ে দেব ওকে গাইস আমার চারিদিক দিয়ে এই যে চালা ফালা একদম লাগানো রেডি হয়ে গেছে এবার আমার কাছে যে কটা কাঠ ছিল সে কটা কাঠ দিয়ে আমি চারিদিক দিয়ে এরকম ভাবে ঘিরে দেওয়ার চেষ্টা করব না হলে আমাদের এই ছাগল পাগল তো উপর দিক দিয়ে আবার জাম্প করে বেরিয়ে যাবে চলো আমি ফটাফট এইগুলোকে এরকম ভাবে ঘিরে দিয়ে নি এ ফিউ মিনিটস লেটার তো ওকে গাইস এখানে আমাদের চালা ফালা তো লাগানো হয়ে গেছে বাট না রাত হয়ে গেছে আর এই দেখো রাত হওয়ার কারণে মাকড়সা ফাকড়সা ভাই সব চলে এসে আমার উপরে অ্যাটাক করছে তাই আমাকে আগে ফটাফট এখান থেকে পালাতে হবে বাট পালাবো ভাই পালাবো 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 আমার গেট কোথায় চলো গেটটা লাগাও সবার প্রথমে তো আমি এখানে লাইট দিয়ে নি নইলে আমি কিচ্ছু দেখতে পারছি না এখানে একটা দিলাম এইখানে আরেকটা দাঁড়া ভাই তোদের সবার ঘরে আমি দিচ্ছি সবার ঘরে লাইট দেবো আমি আগে তো আমি বেরিয়ে নিয়ে এই পাশে আসবি না কেউ ওকে গাইস চলো ফটাফট আমি আগে এই পাশেও লাইট গুলো দিয়ে নি লাইট গুলো দিয়ে আমি এই পাশে উপরে ছাদের কাজটা শুরু করবো আজকে ছাদে ভাবছি গাইস আমি এখানে ডার্ট ফার্ট দিয়ে কমপ্লিট করবো কারণ আমার কাছে আর অত কাঠও নেই যে আমি এখানে দেবো কাঠ কাটতে গেলে আমার এখন আবার ওই বনে যেতে হবে তাই চলো আমি আগে উপরে তো উঠে নি এবার চলো ফটাফট আমি এখানে ডার্ট ফার্ট দিয়ে কমপ্লিট করে দিই তো ওকে গাইস এখানে আমার কাছে যা ডার্ট ছিল আর কাঠ ফাট ছিল সেগুলো দিয়ে আমার এই যে ছাদ ফাদও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করতে করতে পুরো সকাল হয়ে গেছে তো চলো এবার আমি নিচে গিয়ে আমাদের যে ছাগল পাগল গুলো রয়েছে ওই যে ভাই ঘুরে বেড়াচ্ছে ওইগুলোকে আমি ডাকবো তার আগে আমার এখানে গেট ফেট তো ঠিক আছে হ্যাঁ গেট ঠিক আছে গাইস আমি এই দিক দিয়ে ছাগলকে খুঁজে বেড়াচ্ছি আর আমাদের ছাগল রয়েছে এই যে ছাগলে এত ভাই তোরই অপেক্ষায় ছিলাম আমি এই যে স্কেলিটন চলে এসছে এবার আর স্কেলিটন রে আমার কাছে এদিকে হেলথ তো নেই আমাকে মারছে চল খা 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 ওই যে গাইস একটা ছাগলকে পেয়েছি আমি চলো এটাকে নিয়ে যাই ছাগল ছাগল বৃষ্টিতে ভিজিস না আমার সাথে সাথে আয় নাহলে এখানে অনেক জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে তোদের কিন্তু মার্ডার করে দেবে আবে তোদের তো আবার ভাই এই সমস্ত দিলে হবে না তোদের তো দিতে হবে ভাই এর জলে পড়ে গেছে ভাই আমাদের মৃত প্রায় নদীতে পড়ে গেছে আবে জলের থেকে ওঠ আরে ভাই উঠতে পারছে না চলো এখানে একটু খোদাই করে দিই আমরা চলো এবার তো উঠে বল চল আয় 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 তুই শুধু আয় তোর আর কিচ্ছু চিন্তা করতে হবে না তুই শুধু আমার পিছন পিছন আয় ওকে তো গাইস একটা ছাগলকে আমরা প্রায় নিয়ে চলে এসেছি এবার আমাদের এরকম ভাবে গেট খুলে ছাগল আয় 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 ভিতরে ম্যাহ ম্যাহ করতে করতে আয় আরে এই যে তোর জন্য আমি বাড়ি বানিয়েছি রাত জেগে জেগে আবে ভিতরে 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 চল এখানে তুই দাঁড়িয়ে থাক এবার গাইস আমার না ফটাফট করে আরো ছাগলকে খুঁজতে হবে বাট ওই যে গাইস আরো দুটো ছাগলকে আমি পেয়ে গেছি চলো ভাই ওই দেখো একটা ওইখানে চলে গেছে লাফালাফি করতে করতে এদের সবগুলোকে ধরে আনতে হবে এ ম্যাহ ম্যাহ এদিকে আয় এদিকে এদিকে এ ছাগলে তুইও আয় রে তুইও আয় তোদের দুটোকে আমি নিয়ে আসছি চল আয় গাইস এই দুটো দেখি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাচ্চা দেওয়া শুরু করে দিয়েছে আয় বাচ্চা নিয়ে আয় ভাই বাচ্চা নিয়ে আয় সবার জন্য ওইখানে আমি পার্টি দিচ্ছি আয় একসাথে বসে পার্টি করিস লাস্টে ভাই তোদের মাধ্যম দিয়ে আমি খেয়ে নেবো আয় 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 গাইস আমি না এখানে বাদ বাকি ছাগলগুলোকেও নিয়ে এসেছি কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমি ছাগল নিয়ে এসেছি আগের যে ছাগলটা ছিল ওইটা কোথায় গেল ও কি এখান থেকে লাভ দিয়ে চলে গেল নাকি আরে তোরা তো ভিতরে আয় ভাই এরা মনে হচ্ছে কি ভিতরে আসবে না এক কাজ করি বাইরে যাই আমি এই ভিতরে যা ভিতরে যা এ বাইরে আসছি কেন ভিতরে যা মেরে ফেলবো মাধ্যম দিয়ে মেরে ফেলবো তুই তো ভিতরে থাক গাইস দুটোকে তো ভিতরে ঢুকিয়েছে এবার আমি দেখতে হবে মালগুলো পালাচ্ছে কি করে এখান থেকে ও ভাই এ দেখি এইখানে জলে গিয়ে কেদের সাথে খেলছে আমি এত কষ্ট করে নে খা শালা গম খা গাইস আমার মনে হচ্ছে কি এখানে না আমার আরো গেট ফেটের ব্যবস্থা করতে হবে না হলে মালগুলো শান্তি হচ্ছে না মানে মালগুলো পালিয়ে যাবে চলো ফটাফট গিয়ে দেখি আমার কাছে আর কাঠ ফাট আছে নাকি এই যে আমার চেস্ট ও ক্লক দিয়ে ভাই কতগুলো তৈরি হবে ও ক্লক দিয়ে তো আর বেশি তৈরি হবে না চলো যে কটা তৈরি হয় দেখছি আমি গাইস তো 64টা মতো তৈরি হয়েছে 64 না ভাই অনেকগুলোই তৈরি হয়েছে যা তৈরি হয়েছে আমার মনে হচ্ছে কাজ হয়ে যেতে পারে ফটাফট এগুলোকে আমি আগে এখানে লাগিয়ে দিই না হলে ওই দেখো মালগুলো সব ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে তবে এত কষ্ট করে আমি তোদের ভাই দূর দেশের থেকে খুঁজে আনলাম তোরা আমার সাথে এরকম চিটিং করতে পারিস চলো গেটটাকে খুলি এবার সারা এখান দিয়ে এরকম ভাবে গেট লাগাবো আমি মানে এইগুলোকে এরকম ভাবে প্লেস করবো এবার হয়তো মালগুলো যেন এখান থেকে জাম্প না করতে পারে ভাই জাম্প এদের যেন একদম না করার মতন ব্যবস্থা করবো আমি ওকে গাইস এবার তো আমার চারিদিক দিয়ে পুরো জিনিসপত্র লাগিয়ে একদম কমপ্লিট করা হয়ে গেছে এবার আশা করছি মালগুলো জাম্প করতে পারবে না চলো দেখা যাক এদের আরো দুই তিনটাকে ডেকে আনি আমি এখানে ফটাফট আমি এখান থেকে বেরিয়ে নিই এ বেরোনোর সাহসও করবি না গলা টিপে মেরে দেবো শালা এতক্ষণ ধরে আমি বহুত কষ্ট করেছি তোদের এখানে আনার জন্য এ বাচ্চা কাচ্চা সমেত এদিকে আর এখানে খেয়েছে চলো ভাই করে ছাগলে চল ভাই আবার বাচ্চা দেবে সালারা কত বাচ্চা দিবে গাইস এবার মনে হচ্ছে আমরা করে ফেলেছি এবার আর এরা এখান থেকে বেরোবে না গাইস এরা কেউ আসছে না এরকম ভাবে আমার ভাই কষ্ট কষ্ট করে আনতে হবে আমার বোঝা হয়ে গেছে একটা একটা করে আনতে হবে চল আরে ভাই আয় চলো দুটো এসছে এবার বাদ বাকি গুলোর ব্যবস্থা করতে হবে আমার আমার ভাই চারটে তো আনতেই হবে না হলে আমার ভাই শান্তি হচ্ছে না মনে শান্তি হচ্ছে না বেরোবি না ভিতরে যা আলা বেরিয়ে গেল গাইস এইবারও লাভ দিচ্ছে এরা এখান থেকে হাউ ইজ দিস পসিবল আমার না মনে হচ্ছে বাড়ি বানানোটাই ভুল হয়েছে আমাদের এখানে এইগুলো পুরোটা এত উঁচু করাই ঠিক হয়নি চলো আগে আমি ফটাফট এগুলো ঠিক করে নিই আমার ঠিক করতে এখন বহুত টাইম লেগে যাবে তাও আমি ঠিক করে নিই এগুলোকে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি 1 hour later ওকে গাইস তো ফাইনালি আমি এখানে চারটে ছাগলকে ধরেও নিয়ে এসেছি আর এই যে চারিদিক দিয়ে না এবার আমি ওই ওকের কাঠগুলো দিয়ে স্ল্যাব বানিয়ে দিয়ে দিয়েছি আর এটাকে একটু ছোট করে দিয়েছি যাতে এই মালগুলো এবার পালাতে না পারে আর আমার মনে তো হচ্ছে এই মালগুলো এবার পালাবে না চলো এইবার আমি এদের
মধ্যে একটু ভালোবাসার সংযোগ ঘটিয়ে দিই, যাতে এরা আমার জন্য একটু ছোট বাচ্চা কাচ্চা দেয়, যেগুলোকে পরে মাধ্যত দিয়ে আমি কিছু খানা পিনা করতে পারবো। এবার তোমরা এখানে ভালোবাসা করতে থাকো। আমি এই আসবি না মাদ সালা, এই মালটা আবার এসছে না? আমার ছাগলের ফার্ম দেখতে এসছিস তুই? হ্যাঁ, প্রথমে তোর কোরাকে মারবো, তারপরে তোকে মারবো। এই মালগুলোকে দেখলে আমার মাথা গরম হয়ে যায় ভাই। দাঁড়া 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 দাঁড়া, পালাচ্ছিস কোথায়? মালিককে মারলে ঘোড়া মারে, আজকে ঘোড়াকেই মেরে দেবো আমি। দাঁড়া, এ ঘোড়া, এ তোকে মারতে গিয়ে আমার ছুরির হেলথ কমে যাবে। বাট ভাই, জিন্দা হ্যায় জিন্দা হ্যায়, এক আবি ভি জিন্দা হ্যায় না? কতক্ষণ জিন্দা থাকবি তুই? কতক্ষণ জিন্দা থাকবি বল? আর আমাদের ছাগলগুলো গাইস দেখো এবার এইখানেই রয়েছে, আর পালায়নি এরা। ও ফাইনালি গাইস, এই মালগুলো পালায়নি। চলো এদের আমি একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য জিনিস দিয়ে নে। এবার গাইস, এখানে আমাদের এই যে শুয়োরের বাচ্চাগুলো, ভাই ছাগল দেখি জলের তলায় রয়েছে। চলো কোনো ব্যাপার না, শুয়োরদেরও আমরা একটুখানি দিয়ে দিই, যাতে এরা বাচ্চা কাচ্চা দিয়ে দেয়। তো ওকে গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।